নিজের প্যান্টের মধ্যে করে 100টিরও বেশি সাপ পাচার করতে গিয়ে আটক হয়েছেন এক যুবক। তাও সবগুলো ছিল জীবন্ত সাপ। এজন্য স্বয়ং রূপকথার সাপের সাত মাথাওয়ালা সাহসী হারকিউলিসের 100 সাপ নিয়ে বিদেশ ভ্রমণ। তিনি সাপগুলো হংকং থেকে চীনে পাচার করার চেষ্টা করেছিলেন বলে জানা যায়। তবে তার আগেই কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করেন। চীনের কাস্টমস কর্তৃপক্ষ জানায়, পাচারকারী সেই যুবক সাপগুলো নিয়ে আধা স্বায়ত্তশাসিত হংকং থেকে শেনজেন সীমান্ত হয়ে চীনের মূল স্থলভাগে প্রবেশ করতে চেয়েছিল। চীনা কাস্টমসের এক বিবৃতিতে বলা হয়েছে, আপাদমস্তক তল্লাশির পর সেই যুবকের প্যান্টের পকেটে 6টি আলাদা আলাদা ব্যাগ পাওয়া যায়। ব্যাগগুলো শক্ত স্কচটেপ দিয়ে আটকানো ছিল। এই ব্যাগের মধ্যেই ছিল সাপগুলো। খোলার পর ব্যাগের ভেতর থেকে বিভিন্ন জাত ও আকৃতির জীবন্ত সাপ উদ্ধার করা হয়। তবে ঠিক কোন উদ্দেশ্যে সাপগুলো পাচার করা হচ্ছিল সে ব্যাপারে সঠিক কোনো তথ্য জানাতে পারেনি তারা। কাস্টমসের কর্মকর্তারা আরও জানিয়েছে, সব মিলিয়ে পাচারকারী যুবকের কাছ থেকে 104টি জীবন্ত সাপ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে প্রায় 5 বা 6 প্রজাতির সাপ ছিল। সাদা, গোলাপি, লাল, কালো, ঢোড়া এবং ধূসর বর্ণের সাপও ছিল সেখানে। তবে বেশিরভাগ সাপগুলোই ছিল বাচ্চা সাপ। সাপগুলো জাতভেদে আলাদা আলাদা ব্যাগে বন্দি করা ছিল। এই ধরনের সাপ সাধারণত সৌন্দর্য বর্ধনের জন্য অনেক শৌখিন মানুষ পোষ মানিয়ে থাকেন। পশ্চিমের দেশ তথা ইউরোপের বেশিরভাগ দেশে বর্তমানে সাপ পোষা খুবই সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। সে তালিকায় পাইথন, অজগর এবং দেখতে নান্দনিক সাপগুলোর চাহিদা সবচেয়ে বেশি, যারা স্বভাবে শান্ত ও বৈশিষ্ট্যে নির্বিশ। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা যায়, ব্যাগের মধ্যে থাকা নানা রং ও প্রজাতির সাপগুলো কর্মকর্তারা তাদের নিজ তত্ত্বাবধানে নিয়ে যাচ্ছেন। চীন সবসময় তাদের উদ্ভট সব খাদ্যভ্যাস ও প্রাণী ভক্ষণের জন্য সমালোচিত। তাদের মতো অদ্ভুত খাবার গ্রহণের ভিন্নতা বিশ্বের খুব কম দেশেই দেখা যায়। কুকুর, বিড়াল থেকে শুরু করে সাপ, বিচ্ছু কোনো কিছুই ছাড় দেন না তারা। বলা চলে, যা সামনে পান তাই খান। এ ধরনের অতিমানবীয় বদ অভ্যাসের কারণে তাদেরকে নানা ভোগান্তিতেও পড়তে হয় বারংবার। এই তো সেই চীন যেখান থেকে করোনা ভাইরাসের মতো মহামারী ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্ব জুড়ে। বাদুড়ের মাধ্যমে ছড়িয়ে পড়া সে রুখ যে বাদুর খাওয়ার দ্বারাই শুরু করেছিল চীনারা, তা আজ সবারই চক্ষুগোচর হয়েছে। তাছাড়া বিশ্বে সাপ, পশু, পাখিসহ সকল প্রকার জীবজন্তু পাচারের অন্যতম প্রধান কেন্দ্র ও হাব হল চীন। দেশটিতে সম্প্রতি অবৈধভাবে এসব প্রাণী চোরাচালান কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। চীনের আইন অনুযায়ী চীনের নয় এমন কোনো ধরনের পশু পাখি চীনে আনা অবৈধ। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে দেশটির প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে। তবে সাপ পাচারকারী সেই যুবকের বিরুদ্ধে কী ধরনের আইনি শাস্তির ব্যবস্থা করা হবে তা কর্তৃপক্ষ এখনও স্পষ্ট করে জানায়নি।